হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমি যাব মিউজিয়ামে। এখান থেকে আমি একাই যাচ্ছি দমদম, গিয়ে বাকি ফ্রেন্ডসদের সাথে মিট করব। মেট্রো করে চলে এসেছি পার্ক স্ট্রিট। এখান থেকে কিছুটা হাঁটলেই মিউজিয়াম। পার্ক স্ট্রিটে এটা আমার সেকেন্ড টাইম, আর এখানে এলে এদের ছবিতে চোখে পড়বেই। বেলা প্রায় 11টা, প্রচুর খিদে পেয়েছে, তাই সবাই ঠিক করলাম আগে খেয়ে দিয়ে তারপর মিউজিয়ামে ঢুকব। সবাই মিলে তন্দুরি রুটি আর পালক পনির অর্ডার করলাম। খাবারটা মোটেই ভালো লাগেনি কারোরই। সো ফাইনালি চলে এসেছি। সো এখানে আসার মেন পারপাস হলো, আমাদের ইউনিভার্সিটি সাগর স্যার বলেছিলেন যে এখানে কোনো একটা আর্ট এক্সিবিশন চলছে এবং আমাদের সেটা দেখে আসতে। সো আমরা সবাই টিকিট কাটবো, এমন সময় দেখি অদিতি, সৌরভ সাথে নীলাদ্রি স্যার। আমরা সবাই সারপ্রাইজ ছিলাম আর খুশিও। সো টিকিট কাটা হয়ে গেছে, থ্যাংকস টু স্যার। এবার ব্যাগটা রেখে এন্ট্রি করব। এটা হলো মিউজিয়ামের একদম সেন্টার। আজ হলো ওয়ার্ল্ড ডিসেবল ডে। সো এখানে কিছু ডিসেবলড চিলড্রেনদের নিয়ে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, বাট আমরা নিজেদের এক্সিবিশনেই বিজি ছিলাম তাই জন্য এদের প্রোগ্রামটা দেখা হয়নি। ওগুলোকে একর্ন বলে, ACORN, একর্ন। এই পুরো স্ট্যাচুটা কমিশন করেছিল বর্ধমানের রাজা। সো ইফ ইউ গো টু দ্য আদার সাইড, দিস স্ট্যাচু অফ সো স্যার সাথে যাওয়ার মেইন বেনিফিট হলো, স্যার আমাদের খুব ভালো করে প্রত্যেকটা ছবির পারপাস, কোন সময়ে তোলা, সব কিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন। এখানে এই বড় ছবিটার মধ্যে অনেক ছোট ছোট ছবি রয়েছে। Thank you.
ডান দিকের ছবিটা প্রিন্সেস মার্গারেট যখন সদ্য 21 বছরে পা দিয়েছে তখনকার। এই ছবিটা দেখিয়ে স্যার আমাদের একটা দারুণ গল্প বলেছিলেন, আর আমরা সেটা খুব মনোযোগ দিয়ে শুনছিলামও।
এই ছবিটাতে মেয়েদের পর্দা প্রথার সময় ফুটিয়ে তোলা হয়েছে। সুস্মিতার ইউনিভার্সাল পোজ। সরি, জোন অফ আর্ক, আর দে গোইং টু বার্ন হার টু? আর উইল বার্ন টু? হ্যাঁ, ওরা ওরা ভাবছে যে সরোজিনী নাইডু, মানে এটা কোনখান থেকে আসছে সে স্টিক করে থাকবে। ওরা জোন অফ আর্ককে পুড়িয়ে ফেলেছে, ওই একটা জিনিসের জন্য ফ্রেঞ্চরা কোনোদিনও ইংল্যান্ডকে ক্ষমা করতে পারবে না। সেই জন্য একটা ফ্রেঞ্চ ম্যাগাজিন সে এখন সরোজিনী নাইডুর ছবি চেপে বলছে ওরা কি দেখেও থাকবে। ওরা নিজেদের মতো সরোজিনী নাইডুকে জনপার্ক বানিয়ে দিয়েছে, বানিয়ে দিয়ে বলছে ও আচ্ছা আমাদের জনপার্ককে মেরেছিল, ইন্ডিয়ার জনপার্ককে কি মারবে? Yeah, but it's part of the but part of the decoration, but it looks like a chain. অদিতি ভাবছিল যে আমরা ছবি তুলছি, তাই ও এরকম উঁকি মেরে পোজ দিচ্ছিল, কিন্তু যখন ও বুঝতে পারলো ভিডিও হচ্ছে তখন ও আবার পালিয়ে গেল। কিউট না? এর ভেতর আছে মমি, বাট এখানে ফটো তোলা একদম অ্যালাউ না। আমার এনশিয়েন্টের সাথে আমার একটা ছবি তোল।
সুস্মিতা আমাদের সিনিয়র সিটিজেনদের জায়গায় বসে আছে।